এসেছি। এবার মানুষ যদি বাড়ি থেকে বেরিয়ে আসে, নির্বাচন কমিশনে যে কথা বলছো, তারা ভোটের দিনে গুন্ডাদের আটকাতে পারে না, মানুষকে আটকাবে বলছো? মানুষ কারণ নেমে এলো, এ জানলা দিয়ে উঁকি মারছে, বারান্দা দিয়ে উঁকি মারছে, ছাদ দিয়ে উঁকি মারছে, তারা বুঝতে পারছে না মানুষ কি চাইছে? চোর, জোচ্চোর, লম্পট, দলবদল, গুন্ডা, ধর্ষক, তোলাবাজ, এসব থেকে মানুষ প্রায়তেই রব চাইছে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপি কায়দা করে মুকুল মমতা একসঙ্গেই তো, যেমন তৃণমূল তৈরি করেছিল সেইভাবে নিজের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ করেছিল, আর মুসলমানদের বুঝিয়েছিল সিএনআরসি হচ্ছে তারই দেবে, যোগী, অমিত শাহ, মোদী, তারা দেখেছিল যে আমার হামলে পড়ছে আর সবাইকে তাড়াবে, আর মমতা দেখেছিল আমি আটকাবো। কে কাকে আটকাচ্ছে? ইডি, সিবিআই সব কোথায় গেল? যারা চিটফান্ডের টাকা চুরি করেছিল, নারদা সারদা করেছিল, তারাই তো বিজেপি আর তৃণমূলের ঘোরাফেরা করছে। আর এই ঘোরাফেরার মাঝখানে কিছু লোকজন ভুল বুঝে হোক, লোভে হোক, তারা একটু নড়ে গিয়েছিল। যারা নিজের নীতি ভ্রষ্ট হয়েছে, তারা তখন পথভ্রষ্ট বটে। যত কথা কম বলা যায় তত ভালো। দেখছো না, ভাইপো, পিসি, কাকা, জ্যাঠা, বৌদি, দিদি, এ সব যেমন একটা স্মাগলার গ্যাং হয়, এরকম তৃণমূলের গ্যাং হয়েছে, এবং তারা তো লুটপাট করছে, আর লুটপাট করছে নিজের মধ্যে ঝগড়া হচ্ছে। তোমরা ওই গল্পগুলো লিখছো, ওটা মানুষের কথা নেই, সেখানে বেকার ছেলে মেয়েদের কাজের কথা নেই, সেখানে স্কুল কলেজের অবস্থা খারাপ, পড়াশোনা হচ্ছে না তার অবস্থা নেই, গরিব মানুষ কাজ হারিয়েছে তার কথা নেই, লকডাউনের সময় যখন মানুষের যারা দিনমজুর, ক্ষেত মজুর, ছোটো ছোটো ব্যবসা করে, হকার, তাদের রুজি রুটি আছে সে ব্যাপারে কোনো কথা নেই, জিনিসপত্রের দাম হু করে বাড়ছে সেই ব্যাপারে কোনো কথা নেই, মোদির লুট চলছে দেশে, দিদির লুট চলছে রাজ্যে, ইলেকশন কমিশন চোখে ঠুলি পড়ে আছে, সে তৃণমূলের নেতারা না হয় মাস্ক পরে নেই, কিন্তু ইলেকশন কমিশন চোখে ঠুলিটা সরক, মাস্ক পরুক। আমার তো মনে হচ্ছে রাজ্যের ইলেকশন কমিশন মাস্কটাকে নিজের চোখে লাগিয়ে নিয়েছে।